হাতটা দেখা, এরকম কর, এদিকে দেখা। আমি রেডি হচ্ছি সঙ্গীত অনুষ্ঠানের জন্য। এখন আমাকে ভূত ভূত লাগছে, তাই না? কিন্তু পরে দেখবে ভালো লাগবে, হয়তো ভালো লাগবে, যাই হোক জানি না। সো এই দেখো, আমি এই ড্রেসটা পরে নিয়েছি। সেই বিয়ের প্রথম বছর এই ড্রেসটা আমি নিয়েছিলাম। তো এই দেখো, তোমাদের সাথে শেয়ার করছি, পরে আরও ভালো করে দেখিয়ে দেবো টু পার্ট। তো আমার মেয়ে এখনও ঘুমাচ্ছে, উঠবে তারপর ওকে রেডি করাবো। আমি আগে রেডি হয়ে নিই চপ্পর। তো তোমার ব্লগটা আমার অবশ্যই দেখো, মেহেন্দি অনুষ্ঠান, সরি মেহেন্দি তো সকালে গেল, ওটার পার্ট ওয়ান বেরোবে, আর এটা হচ্ছে পার্ট টু, সঙ্গীতের পার্ট টু। তো অবশ্যই তোমরা দেখো আমার ব্লগটা প্লিজ। এখন আমরা যাচ্ছি, হ্যাঁ ব্লগ করছি আমি, সেজেগুলো যাচ্ছি। আমার মেয়েও সামনে আছে বসে, শো না কই তুমি, আমাকে দেখাই যাচ্ছে না। ওখানে গিয়ে তারপর তোমার সাথে কথা হচ্ছে। পুরো মেহেন্দি মেহেন্দি হলো সঙ্গীত সবটাই তোমাদের সাথে শেয়ার করছি, চলো। এই যে আমরা চলে এসেছি, সব সঙ্গী এখানে আছে, অনেক ছোট ছোট বোনেরা, চলো ঢুকো ঢুকো, তোমরা ঢুকো ঢুকো ঢুকো। তো আমিও সেজে গুজে চলে এসেছি, চলো চলো আমাকে, চলো এখানে সবাই যাচ্ছে, চলো বিয়ে বাড়ি ঢুকতে ঢুকতে তোমাদের সাথে ব্লগটা করছি। আমাকে কেমন লাগছে কমেন্টে জানি। এই যে বিয়েবাড়ি, সঙ্গীত অনুষ্ঠান, সবাই সেজে গুজে বসে আছে, চলো। এই যে কাকুনি, ডান্স হচ্ছে, তোমার মতো পরছে সোনা ড্রেস একই রকম। ফটো চলছে, আরে শোনো, ঘোরো ঘোরো ঘোরো, একটু তাকাও, ও তাকাবে। তুমি নাচবে, যাও নাচো ওখানে গিয়ে, যাও নাচো। হ্যাঁ
পরে নেক্সট কোনো ব্লগে তোমাদের সাথে কথা হচ্ছে। চলো টাটা।